উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আজ সবচেয়ে বেশি 134 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে। শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এতে দুর্ভোগে পড়েছে রাস্তায় বের হওয়া মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। থেকে থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। প্রায় একই অবস্থা পটুয়াখালীতেও। সাগর উত্তালের কারণে বৈরী আবহাওয়া বইছে। আবহাওয়া অফিস জানায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ বৃষ্টি হয়েছে। উপকূলীয় অঞ্চলে সতর্ক থাকতে বলা হয়েছে ট্রলারে করে মাছ ধরার জেলেদের। সারা রাত বৃষ্টি হয়েছে, এখন পানি হয়ে গেছে, আমরা সারা নদের জন্য একটু বোট করতে হবে। ড্রেনটা মানে আর একটু মানে বড় করে একটু চড়া করে নিচের দিকে একটু ইয়ে করে মানে করলে পানিটা নামে চলে আসে।